এই তো আর মাত্র কয়েকদিন পরেই Redmi K70 লাইনআপে নতুন দুটো স্মার্টফোন লঞ্চ হবে চায়নাতে, যার একটি Redmi K70 এবং Redmi K70 Pro। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম Redmi K70 নিয়ে, যদি আপনি সেই ভিডিও এখনও না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে আমরা কথা বলবো Redmi K70 লাইনআপের বড় ভাই অর্থাৎ K70 Pro কে নিয়ে, জানাবো এই ফোনের অল স্পেক্স, প্রাইস এবং বাংলাদেশে এই ফোন কবে আসতে পারে সেই সম্পর্কে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লিক ইমেজ থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ হাই কোয়ালিটি প্রিমিয়াম ম্যাটেরিয়ালের হবে, আর পেছনে বিগ স্কোয়ার হিসেবে থাকবে তিনটি ক্যামেরা সেন্সর এবং মোস্ট প্রবাবলি এর ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। ডিজাইনটি দেখতে অনেকটা হবে Xiaomi 14 সিরিজের মতো। এছাড়া রিয়ার প্যানেলটি 2.5D কার্ভ হবে, এর ফলে ফোনটি হাতে নিলে ভালো গ্রিপ পাওয়া যাবে। ফোনটির কালার ভ্যারিয়েন্ট থাকবে দুইটি, ব্ল্যাক এবং হোয়াইট। প্রসেসর হিসেবে Redmi K70 ফোনে দেওয়া হবে লেটেস্ট পাওয়ারফুল প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 nanometer ওপর বেস। এই প্রসেসর ইতিমধ্যে Xiaomi 14 ফোনে ইউজ করা হয়েছে। আন্তর্জাতিক স্কোর 2 মিলিয়নের আশেপাশে দেখতে পাবেন। এর বেস ভ্যারিয়েন্ট শুরু হবে 16 GB র্যামের সাথে 256 GB স্টোরেজ, তবে হায়ার ভ্যারিয়েন্টও দেখতে পাবেন 24 GB র্যামের সাথে 1 TB স্টোরেজ। এখানে র্যাম টাইপ থাকবে LPDDR5X এবং স্টোরেজ টাইপ থাকবে UFS 4.0। সো যারা এক্সট্রিম লেভেলের গেমার আছেন, ভালো গেমিং ফোন দরকার, তারা ডেফিনেটলি এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। এবারে বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে, যেটা এই ফোনের প্রধান আকর্ষণ। এই ফোনের পেছনে দেখতে পাবেন টোটাল 3টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50 MP উইথ OIS, সাথে টেলিফোটো ক্যামেরা উইথ 2x অপটিক্যাল জুম, এর সাথে আরও একটি ক্যামেরা রয়েছে যেটা হতে পারে ম্যাক্রো লেন্স, আর ফ্রন্টে থাকবে 32 MP সেলফি ক্যামেরা। আসুন এবার প্রাইস নিয়ে কথা বলি। Redmi K70 সিরিজ লঞ্চ হবে নভেম্বরের 29 তারিখ চায়নাতে। তো এই ফোনের এক্সপেক্টেড স্টার্টিং প্রাইস শুরু হতে পারে 3299 ইউয়ান অর্থাৎ 50,000 টাকা। তো অ্যানিওয়ে Redmi K70 Pro ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।